বুধবার সকালে সর্বসমক্ষে গুলিবিদ্ধ হন তৃণমূলের যুব নেতা ধর্মেন্দ্র সিং। তৃণমূলের তরফে দাবি করা হয় এই কাজ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা করেছে, তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই ঘটনা। প্রকাশ্য দিবালোকে ভাটপাড়ার আর্য সমাজ মোড়ে গুলিবিদ্ধ হন তৃণমূলের যুব নেতা ধর্মেন্দ্র সিং। স্থানীয় সূত্রে খবর, মাথার পিছনে ঘাড়ের দিক করে গুলি ছুঁয়ে বেরিয়ে যায় ধর্মেন্দ্রর। বাইকে চেপে দুজন এসে যুবনেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানা যায়। কোনো রকমের ঝামেলা হতে তারা দেখেননি, দুটি গুলির আওয়াজ শোনেন মাত্র। ঘটনার পর তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তৃণমূলের অভিযোগ, দলের সক্রিয় কর্মী ছিলেন ধর্মেন্দ্র সিং ওরফে ধারু সিং। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের পায়ের তলার মাটি সরে যাচ্ছিল, তাই বিজেপির লোকজন একাজ করেছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির তরফে বলা হয় তৃণমূলের কোনো যুব নেতা ছিল বলেই তারা জানতেন না। আরও বলেন, তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। তৃণমূলের যুব নেতা আছে কি না আছে আমি তো জানি না। আমি জানি যতটুকু কি ধারুয়াউর ধর্মেন্দর সিং দুটো মার্ডার কেসে আসামি আছে, এখনও ফরার আছে। আর রোজ ওদের দলের মধ্যে রোজ মারামারি হচ্ছে, কালকেও মারামারি হয়েছে। ওখানে যে কাউন্সিলর ছিল তার সঙ্গে অনেক গণ্ডগোল চলছে। তো এদের নিজের মধ্যে ভাগ বাটোয়ারা, খাওয়া খাই, তোলাবাজি নিয়ে গণ্ডগোল আছে। কে কাকে মেরেছে সেটা তদন্ত হলে বোঝা যাবে। বিজেপি এখন রোজ বিজেপির পার্টি অফিস দখল হয়ে যাচ্ছে, বিজেপির লোকরা রোজ মার খাচ্ছে, বিজেপির ক্ষমতা আছে কি কাউকে গিয়ে গুলি মারবে? ওর নামে তো অনেক অভিযোগ আছে। ও তো দুটো মার্ডার কেসে আসামি আছে, যেটা এখনও এক্সকন্ডার আছে পুলিশের খাতা, কোর্টের খাতা। আর অনেকবার NDPS আছে, বোমের কেস আছে, অনেক কেস আছে। ধারু সিং কর্মী, অ্যাক্টিভ কর্মী, অর্জুন সিংয়ের জমিনে মাটি পাও সরে যাচ্ছে বলে এইগুলো কাজ স্টার্ট করে দিয়েছে না। সামনে ইলেকশন রক্তারক্তি স্টার্ট করেছে অর্জুন সিং এই কাজ কালচার। সুদীপ্ত দাসের রিপোর্ট, উত্তর ২৪ পরগনা।